জীব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কানি আফরিন, প্রভাষক জীব বিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজ আমরা পড়ব জীব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়, উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট রিপ্রোডাকশন। এই অধ্যায়ের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা ডিম্ব কি তা বলতে পারবে, ডিম্বকের গঠন বর্ণনা করতে পারবে, তাছাড়া থ্রি গ্যামেটোফাইটের বিকাশ বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আমরা জানব ডিম্বক কি। ডিম্বক হচ্ছে গর্ভাশয়ের ভেতরের একটি অংশ যা জনন মাতৃকোষ সৃষ্টি করে এবং নিষেকের পর যেটা কিনা বীজে পরিণত হয়। তো এই যে ডিম্বক আছে সেটা সৃষ্টি হয় হচ্ছে গর্ভাশয়ের ভিতরে প্লাসেন্টা বলে একটা জায়গা আছে বা অমরা, সেখান থেকে সৃষ্টি হচ্ছে। তো এবার তাহলে আমরা গর্ভাশয়ের অবস্থান যেটা আছে সেটা একটু চিনে নিই। একটি ফুলের ভেতরে যে স্ত্রী স্তবক আছে, এখানে একটা কথা বলে নিই, আমরা এর আগে জেনেছি যে একটা ফুলে সাধারণত 5টি অংশ থাকে। তো এই 5টি স্তবকের একটি স্তবক হচ্ছে স্ত্রী স্তবক। তো এই স্ত্রী স্তবকের প্রতিটি অংশকে বলা হয় স্ত্রী কেশর বা গর্ভপত্র। আর প্রতিটি গর্ভপত্র 3টি অংশ নিয়ে গঠিত। ছবির নিচের দিকে একটু খেয়াল করো, সবুজ বর্ণের চিত্রের উপরে এর উপরের দিকে যে চ্যাপ্টা অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড। তো এই যে স্টিগমা বা গর্ভমুণ্ড আছে, এটা কিন্তু উদ্ভিদ ভেদে বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন গোল হতে পারে, এখানে মোটামুটি আমরা গোল এবং চ্যাপ্টা দেখতে পাচ্ছি, এছাড়া এটি পাখির পালকের মতো হতে পারে। আচ্ছা, এরপর দেখো গর্ভমুণ্ড থেকে যেই নালীটি নিচের দিকে প্রশস্ত হয়ে গেছে ধীরে ধীরে, এই নালীটিকে, এই এতটুকু অংশকে বলা হচ্ছে গর্ভদণ্ড বা স্টাইল। সবশেষে গোড়ার্তে তুমি দেখো যে স্ফীত অংশ আছে তাকে বলা হচ্ছে গর্ভাশয় বা ওভারি। এর ভেতরে কিন্তু ডিম্বকগুলো অবস্থান করে, ওভিউলস যেগুলো আছে। এই ডিম্বকগুলো দেখো গর্ভাশয়ের ভেতরে যে বিশেষ টিস্যু থেকে উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে প্লাসেন্টা। যে ডিম্ব গোলগুলো আছে এগুলো মাঝখানে, এক্ষেত্রে এই চিত্রে আমি যে ছবিটি যেটা দেখানো হয়েছে সেটা দেখো, যে ডিম্বগুলোর মাঝখানে কিছু টিস্যু থেকে উৎপন্ন হচ্ছে, এই মাঝখানে যে টিস্যুটা আছে এটাই হচ্ছে প্লাসেন্টা। ডিম্বক কি তা তখন আমরা জানলাম। তাহলে এবার চলো একটি ডিম্বকের গঠন দেখি আমরা। ডিম্বকের গঠনের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বলবো ডিম্বক নারী। তুমি চিত্রের নিচের দিকে বৃন্তের মতো যে অংশটি দেখতে পাচ্ছ, যেটি অমরার সাথে ডিম্বককে যুক্ত রাখে, সেটি হচ্ছে ডিম্বক নারী। এরপর ঠিক ডিম্বক নারীর উপরের দিকে যেটা লেভেল করা আছে ডিম্বক নাভি, এটি হচ্ছে ডিম্বককে ডিম্বক নারীর সাথে যুক্ত রাখতে সাহায্য করছে, এটাকে বলা হচ্ছে ডিম্বক নাভি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিম্বক মূল। ডিম্বক মূল চিত্রে দেখো যে উপরের দিকে, অর্থাৎ একটা ডিম্বকের যে গোড়ার অংশ আছে এখান থেকে, যেখান থেকে হচ্ছে ডিম্বক ত্বকের সৃষ্টি হয়, এই জায়গাটাকে বলা হচ্ছে ডিম্বক মূল। তারপর যেটা আছে ডিম্বক মূলের ঠিক নিচে যেটা লেভেল করা আছে সেটা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। তো ডিম্বক ত্বক দিয়ে ঘেরা এবং ডিম্বক মূলের ঠিক নিচে যেটা অবস্থান করে তাকে বলা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। এই নিউসেলাস টিস্যুর বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে ডিম্বক ত্বক। তো এই নিউসেলাস টিস্যুর বাইরের আবরণটি হচ্ছে নিউসেলাস ত্বক, হচ্ছে ডিম্বক ত্বক, যা কিনা দুই স্তর বিশিষ্ট। বাইরের যে স্তরটি আছে এটাকে বলা হচ্ছে ডিম্বকের বহিতক,
আর ভিতরের দিকে যেটি আছে সেটি হচ্ছে ডিম্বকের অন্ততক। ডিম্বক রন্ধ্র এগুলো আছে, দেখো এই যে ডিম্বকের বহিঃত্বক এবং অন্ততক আছে, এটা কিন্তু প্রায় ডিম্বকের পুরো অংশটুকুই আবৃত করে আছে, ঢেকে আছে, কিন্তু একটা জায়গা দেখো যে কিছু অংশ সে ঢেকে রাখতে পারেনি। তো যে অংশটুকু সে ঢেকে রাখতে পারেনি এই জায়গাটুকু বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র। সব শেষে যেটা আছে একেবারে ভেতরে, যেটা একটু কালার দিয়ে বোঝানো হয়েছে, এটাকে বলা হচ্ছে ভ্রূণথলি। তো ভেতরে তুমি যে বড় অংশটুকু দেখতে পাচ্ছ থলির মতো গঠন, এটা ভ্রূণথলি। তো এই ভ্রূণথলির ভেতরে নিচের দিকে দেখো একটি ডিম্বাণু আছে, মাঝে একটি বড় কোষ, যেটা সেটা হচ্ছে একটি ডিম্বাণু, আর এর সাথে যে দুটা কোষ আছে এই দুটা কোষকে বলা হচ্ছে সহকারী কোষ। আর উপরের দিকে তিনটে ছোট ছোট কোষ আছে, এদেরকে বলা হচ্ছে প্রতিপাদক কোষ। আর ঠিক মাঝখানে আছে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তো ডিম্বকের গঠনটা আশা করি বুঝতে পেরেছ। ডিম্বকের গঠনের চিত্রটা যেটা আছে ডিম্বকের, এটা তোমাদেরকে বাসায় একে প্র্যাকটিস করবে। তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, আকার আকৃতি ও গঠন প্রকৃতি অনুসারে বিভিন্ন প্রকার ডিম্বক দেখতে পাওয়া যায়। তুমি স্ক্রিনে এখানে ছয় ধরনের ডিম্বকের চিত্র তুমি দেখতে পাচ্ছ। তো প্রথম এনং চিত্রে যেটা আছে সেটার নাম হচ্ছে ঊর্ধ্বমুখী বা অর্থট্রফোস। তো এখানে দেখো ডিম্বক নাড়ি, যেটা নিচের দিকে একেবারে, যেটা ডিম্বক বৃন্তের মতো যেটা বলেছিলাম, এবং ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্র একই সরল রেখায় অবস্থান করছে। আর ডিম্বক রন্ধ্র যেটা আছে সেটা হচ্ছে উপরের দিকে অবস্থান করছে, আর ডিম্বক মূলটা একেবারে নিচের দিকে অবস্থান করছে। তাহলে কোনো উদ্ভিদে যদি আমরা ডিম্বকের মধ্যে এরকম গঠন দেখি তখন তাকে বলবো ঊর্ধ্বমুখী ডিম্বক বা অর্থট্রফোস টাইপ ডিম্বক। এরপর বিনং চিত্রটি খেয়াল করো, ঠিক পাশেরটি। তো চিত্রটি দেখে কি মনে হচ্ছে, এনং যেটা ছিল এটাই ঠিক নিচের দিকে মুখ করা যেটা আছে ঠিক উল্টা, অর্থাৎ ডিম্বক রন্ধ্রটা আছে নিচের দিকে এবং ডিম্বক মূলটা উপরের দিকে। তো এই ধরনের ডিম্বককে বলা হচ্ছে অধোমুখী ডিম্বক বা অ্যানাট্রোফোয়াস ডিম্বক। আবার বলছি, অধোমুখী ডিম্বক বা অ্যানাট্রোফোয়াস ডিম্বক। তাহলে এবার তিনং চিত্রের দিকে দেখো, এখানে ডিম্বকের রন্ধ্র যেটা আছে সেটা ডিম্বক বৃন্তের এক পাশে অবস্থান করছে। তুমি চিত্রে দেখতে পাচ্ছ যেটা ডিম্বক বৃন্তের ডান পাশে অবস্থান করছে, আর তুমি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো তখন তুমি দেখবে তোমার হাতের বাম দিকে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ধরনের ডিম্বককে বলা হচ্ছে পার্শ্বমুখী বা হেমিয়ানা ট্রফোস ডিম্বক, অর্থাৎ এখানে ডিম্বকটা নাড়ির সাথে, ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূল যেটা আছে এরা ডিম্বক নাড়ির সাথে সমকোণ তৈরি করছে, মোটামুটি সমকোণে তারা অবস্থান করছে। তো এটা আমরা তিনটা পড়লাম, প্রথম বলেছি ঊর্ধ্বমুখী, তারপর অধোমুখী, তারপর বললাম হচ্ছে পার্শ্বমুখী। এখন আসি আমরা দ্বিনং চিত্রে। এখানে দেখো নিচের দিকে ডিম্বকের মুখ যেটা আছে, ডিম্বক রন্ধ্র যেটা ছিল এটা নিচের দিকে তো মুখ করে আছে, প্রথম হচ্ছে কিছুটা সেটা পার্শ্বমুখীর মতো, অর্থাৎ হেমিয়ানা ট্রফোয়াসের মতো দেখতে, কিন্তু ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে মুখ করে আছে। আর এখানে ডিম্বক নাড়ির সাথে শুধু ডিম্বক মূলটা সমকোণ তৈরি করছে। তো এই ধরনের ডিম্বককে বলা হয় বক্রমুখী বা ক্যামাইলো ট্রফোয়াস ডিম্বক। আবারও বলছি, এ ধরনের ডিম্বককে বলা হচ্ছে বক্রমুখী ডিম্বক বা
ক্যামাইলো ট্রফোয়াল ধরনের ডিম্বক। এরপর ঠিক পাশে দেখো ই নং এ যেটা আছে, সেটা এখানে ডি নং এর সাথে এর আগেরটার সাথে এটা অনেকটা মিল, শুধু পার্থক্য হচ্ছে এখানে যে ভ্রূণথলি যেটা আছে এটা অশ্ব খুরের মতো হয়ে আছে, ঘোড়ার খুরের আকৃতি লাভ করেছে। তো এই ধরনের ডিম্বককে বলা হচ্ছে অর্ধমুখী ডিম্বক বা এমপি ট্রফোয়াস ধরনের ডিম্বক। আমরা এর আগে যেটা বলেছিলাম বি নং এ যেটা বলেছিলাম এটা ছিল অধোমুখী, আর ই নং এ যেটা আছে সেটা হচ্ছে অর্ধমুখী। তো এরপরে যেটা আছে এফ নং এ সর্বশেষ, এখানে দেখো যে ডিম্বক রন্ধ্র, ভ্রূণথলি, ডিম্বক মূল এরা সবাই একই সরল রেখায় আছে, অর্থাৎ প্রথম যেটা ছিল ঊর্ধ্বমুখীর মতোই কিন্তু সেটা ডিম্বক রন্ধ্রের উপর দিয়ে, আবার হচ্ছে ডিম্বক নাড়ি যেটা আছে সেটা এরকম পেঁচিয়ে আছে উপর দিয়ে। তো এই ধরনের ডিম্বককে বলা হয় সার্সিনো ট্রফোয়াস ধরনের ডিম্বক। তো বিভিন্ন প্রকার ডিম্বক যেটা আছে সেটা আমি আশা করছি সেগুলোর গঠন বা সেগুলো তুমি চিনতে পেরেছ। এবার আমরা জানবো ত্রি গ্যামেটোফাইটের বিকাশ কিভাবে হয়। এটা আসলে কি, এটা হচ্ছে এই যে তোমাদেরকে আমি ডিম্বকের গঠন দেখালাম এর আগের টপিক্সে, সেখানে ভেতরে তুমি যে গঠনটা দেখেছিলে ভ্রূণথলি যেটা ছিল সেখানে ছিল হচ্ছে ডিম্বাণু, সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, তাছাড়া ছিল হচ্ছে প্রতিবাদক কোষ। এই যে সবগুলো জিনিস নিয়ে যে ভ্রূণথলিটা ছিল সেটার বিকাশ, সেটার পরিপূর্ণতা কিভাবে লাভ করবে, এই কোষগুলো কিভাবে সৃষ্টি হবে, এটাই হচ্ছে এখনকার আমাদের বিষয়। তো একটি পরিণত ডিম্বক যেটা আছে তার ভেতরে থাকে হচ্ছে নিউসেলাস টিস্যু। তো এই টিস্যুর যে কোষগুলো হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, নিচের দিকে যে ছিদ্র ছিল ডিম্বকের সেই রন্ধ্রের দিকে থাকে, সেখানে যে কোনো একটি কোষ আকারে বড় হয়ে যাবে এবং তখন দেখা যাবে যে ওই কোষটির সাইটোপ্লাজম ঘন হয়ে গেছে এবং হচ্ছে এর যে নিউক্লিয়াসটা আছে সেটাও একটু আকারে বড় হয়ে যাবে। তো একে বলা হয় হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল। এই আর্কিস্পোরিয়াল সেলটি বিভাজিত হয়ে দেয়াল কোষ উৎপন্ন করবে এবং একটি কোষ স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। স্ত্রী রেণু মাতৃকোষ যাকে বলছি এটা কিন্তু এখন ডিপ্লয়েড অবস্থায় আছে। চিত্রের প্রথম অংশে তুমি দেখো স্ত্রী রেণু মাতৃকোষ যেটা সেটা হচ্ছে 2N। স্ত্রী রেণু মাতৃকোষটি এরপর মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করবে। তো মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গেছে, তাহলে আগে ছিল হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এখন তারা হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। তো প্রায় 75% উদ্ভিদেই দেখা যায় যে চারটি কোষ সৃষ্টি হয়েছে তার তিনটি কোষ নষ্ট হয়ে যায়, কেবল একটি কোষ কার্যকরী হয়ে ভ্রূণথলি গঠন করে। তুমি এখানে দেখো প্রথম লাইনের একেবারেই যে 4 নং চিত্রটি আছে এখানে দেখো যে তিনটি কোষ নষ্ট হয়ে গেছে এবং একটি কোষ কেবল কার্যকরী হচ্ছে। তো ভ্রূণথলি গঠনের সময় এই কতটি স্ত্রী রেণু কার্যকরী আছে তার উপর নির্ভর করে ভ্রূণথলির গঠন প্রক্রিয়া 3 প্রকার, যেমন হচ্ছে একটা হচ্ছে মনোস্পোরিক, যেটা আমি এখন বললাম যে 4টা কোষের থেকে একটা কোষ কেবল কার্যকরী থাকবে আর বাকি 3টেই নষ্ট হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে মনোস্পোরিক। এরপর আছে বায়োস্পোরিক, যেখানে 2টি কোষ কার্যকরী থাকবে আর বাকি 2টা নষ্ট হয়ে যাবে। আর যদি এমন হয় যে 4টি কোষই কার্যকরী থাকলো কেউ নষ্ট হলো না, তখন এটাকে বলা হচ্ছে টেট্রাস্পোরিক। যাই হোক, আমরা পড়ছিলাম হচ্ছে মনোস্পোরিক প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। তো কার্যকরী স্ত্রী রেণু যেটা ছিল, এখন নিচের লাইনে দেখো একেবারে হাতের ডান পাশে, তুমি দেখো তোমার হাতের ডান পাশে স্ত্রী রেণু কার্যকরী যেটা ছিল সেটা নিউক্লিয়াসটা এখন
মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এখান থেকে দুটা কোষ সৃষ্টি হলো, যেটা কিনা ওই যে সেলটা ছিল ওটা কিন্তু আকারে লম্বা হয়ে যাচ্ছে, কিছুটা লম্বা গঠন তৈরি করছে, তার দুইটা মেরুতে চলে যাচ্ছে। এরপর প্রতি প্রান্তে যে প্রত্যেকটা নিউক্লিয়াস আবারও দুইবার করে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তো একটা কোষ দুইবার বিভাজিত হলে সেখান থেকে হচ্ছে চারটা কোষ সৃষ্টি হচ্ছে। তো এখানে দুই মেরুতে ছিল দুইটা কোষ, তো এখানে দুইবার মাইটোসিসের ফলে টোটাল এখানে আটটা কোষের সৃষ্টি হচ্ছে। এই আটটা কোষের দেখো দুই মেরুতে চারটা চারটা করে আছে, প্রত্যেক মেরু থেকে একটা করে কোষ মাঝখানে কেন্দ্রে চলে আসছে। অবশেষে যেটা লাভ করছে দেখো, উপরের দিকে যে তিনটা কোষ আছে এদেরকে আমরা বলছি প্রতিপাদ কোষ, নিচের দিকে যে তিনটা কোষ আছে তার ঠিক মাঝখানে একটা কোষ হচ্ছে আকারে বড় থাকে, যাকে বলা হয় ডিম্বাণু, আর ডিম্বাণুর সাথে দুইজন থাকে তাদেরকে বলা হচ্ছে সহকারী কোষ, আর মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে এটাকে বলা হচ্ছে গৌণকেন্দ্রিকা। এই ডিম্বাণু, সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস ও প্রতিপাদ কোষ, এসব কিছু নিয়ে ভ্রূণথলিটিকে বলা হয়েছে ত্রি গ্যামেটোফাইট। আশা করি আজকের পড়ানো সবগুলো বিষয় তোমরা বুঝতে পেরেছ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।